নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট, ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, সে তার আন্ডারে যে ডিপ্লোমা কোর্সটা করা হয়, সেই ডিপ্লোমা কোর্সে অনেকে আবেদন করেছিল এবং আমার গত ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা আমার এত র্যাঙ্ক আছে, আমি কি এই র্যাঙ্কে চান্স পাবো কি না, কিংবা অনেকে প্রশ্ন করেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের আন্ডারে কয়টা ফার্মাসি ইনস্টিটিউট আছে, কতগুলো প্রাইভেট আছে এবং তাদের প্রিভিয়াস কাট অফ কত সেই ব্যাপারে। তো আবার অনেকে ডিমোটিভেটও হয়েছিল যে বলেছে দাদা আমাকে, অনেকে বলে যে আমার র্যাঙ্ক এত কম আমি নাকি পাবো না। তো এটা বলে রাখি, তো আমি যেই সময় করেছিলাম আমাকেও ঠিক একই রকম আমার বন্ধুরা বলেছিল যে হ্যাঁ এই র্যাঙ্কে হবে না, অনেক ভাইরাও বলেছিল যে হবে না, খুব মুশকিল। কিন্তু আমি বলবো এবার যেহেতু এই বছর, গত দুই বছর ধরে কোনো পরীক্ষা যেহেতু হয়নি, মেরিট লিস্ট মানে নাম্বারের ভিত্তিতে হচ্ছে, সেই নাম্বারের ভিত্তিটা গত বছর বা প্রিভিয়াস কোন ইয়ারে দিয়েছো সেটার উপর ডিপেন্ড করে হতে পারে, কিংবা কারেন্ট যে এইচএসের নাম্বার আছে সেই নাম্বারের উপর ভিত্তিতেও হতে পারে। তো আমি এখানে আমার এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি দেখাবো যে কী কী লিস্ট রয়েছে ফার্মাসি ইনস্টিটিউট। তো গভর্নমেন্টের আন্ডারে, মানে গভর্নমেন্টের আন্ডারে টোটাল প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো মিলেই মোট এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে এবিএল রয়েছে, এরকম টোটাল আছে 34। এই 34-এর মধ্যে দেখেন গভর্নমেন্টও হতে পারে, প্রাইভেটও আছে, সেই গভর্নমেন্ট আর প্রাইভেট সব মিলে হচ্ছে 34টা ফার্মাসি ইনস্টিটিউট আছে যেখানে ফার্মাসি ডিপার্টমেন্ট পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে। সেখানে গভর্নমেন্ট কতগুলো আছে, সেই গভর্নমেন্টের আন্ডারে সিট কতগুলো এবং তার কাট অফ কত সেটা এখানে, যেমন টাইপ আছে, টাইপের মধ্যে যদি গভর্নমেন্ট টাইপ দেখি, গভর্নমেন্টের আন্ডারে আপনি এখানে 6টা গভর্নমেন্ট দেখতে পারেন। আপনি চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারেন যে কোন টাইপ পলিটেকনিক ফার্মাসি ইনস্টিটিউট গভর্নমেন্টের আন্ডারে, যেখানে সিট রয়েছে 60টা, তার যেখানে প্রিভিয়াস র্যাঙ্ক দেখেন দেওয়া আছে জেনারেল 2019, 2018, 2017 থেকে শুরু করে কয়েকগুলো দেওয়া আছে, সেখানে কতদূর পর্যন্ত র্যাঙ্ক নেওয়া হয়েছে আপনি চাইলে সেখান এই মানে স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কোন টাইপ পলিটেকনিক রয়েছে, কোচবিহার পলিটেকনিক, জনন চন্দ্র ঘোষ পলিটেকনিক, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ উমেন্স পলিটেকনিক রয়েছে। তো এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং দেখতে পারেন যে কোথায় কোন গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউটে কয়টা সিট রয়েছে এবং গত প্রিভিয়াস ইয়ারগুলোতে কতদূর পর্যন্ত র্যাঙ্ক নেওয়া হয়েছে। আর একই রকমভাবে আপনি যদি প্রাইভেট দেখেন, যদি আপনার মনে হচ্ছে যে না র্যাঙ্ক অনেকটাই বেশি যদি হয় মেরিট লিস্টে বা আপনার নাম্বার অনেকটাই বেশি আছে, আপনি খুব চিন্তিত কিন্তু কোন প্রাইভেট পড়বেন তারও দেওয়া আছে এবং কতদূর র্যাঙ্ক নেওয়া আছে সেটা আপনি দেখতে পাবেন। যেমন এখানে টোটাল আছে 28টা, যেহেতু 6টা গভর্নমেন্ট তাহলে বাকি থাকলো আর 28টা, সেটার মধ্যে কিছু কিছু র্যাঙ্ক দেওয়া আছে, যেমন বিসিডি কলেজ, ফার্মাসি টেকনোলজি, ক্যালকাটা, এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভারত টেকনোলজি, আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দাদা এই কলেজে আমি পাবো কি না, তো তাদের জন্যই এটা মেনলি। আপনি একবার খেয়াল করবেন যে সবগুলো প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউটে কিন্তু সিট বেশি নেই, কিন্তু সবগুলোতে কম করে মিনিমাম 45টা করে সিট রয়েছে। আবার গভর্নমেন্টের আন্ডারে যেগুলো রয়েছে, আমি যেহেতু কারেন্ট পড়ছি, আমি কোচবিহারে পড়ছি বলে রাখি, কোচবিহার দেখেন সিট রয়েছে 40টা, কিন্তু বর্তমানে স্টুডেন্ট প্রেজেন্ট আছে সেখানে 33 আছে, অনেকে বাদ দিয়ে দিয়েছে, তো এইগুলো সিট কিন্তু ফাঁকা থাকে। আমি যে বলেছিলাম কমেন্টে যে কাউন্সিলিং মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হওয়ার পরও কি থাকে, যে ওপেন কাউন্সিলিং হয়, তো ওপেন কাউন্সিলিং কি আদৌ হয় কি না সেই জন্য বলছি যে ওপেন কাউন্সিলিং এই যে সিট ভ্যাকেন্ট থাকে সেই ভ্যাকেন্ট সিটগুলোতে পরবর্তীতে কলেজে ডাইরেক্ট গিয়ে, সরি ফার্মাসি ইনস্টিটিউটগুলোতে ডাইরেক্ট গিয়ে সেখানে অ্যাডমিশন করা যায়। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে ওপেন কাউন্সিলিংয়ের সময় আপনি অ্যাক্টিভ থাকবেন, আর আপনি যদি আপনার মার্কস ভালো থাকে, আপনার ইচ্ছে আছে যে আপনি গভর্নমেন্টই পড়বেন বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আছে, তো আমি বলবো যে যখন আপনি সিলেকশন করবেন তখন আপনি এই গভর্নমেন্ট 6টা গভর্নমেন্টের আন্ডারেই রাখবেন, তাহলেই কিন্তু আপনি নিশ্চিত গভর্নমেন্ট আন্ডারে পাবেন। কারণ আপনি এখানে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, আপনার যদি এসসি থাকে, ওবিসি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেস অনেকটাই বেশি থাকবে জেনারেলদের তুলনায়। এবং আপনার যদি প্রিভিয়াস ইয়ার বলতে, আমি যখন 2014 এইচএস দিয়েছিলাম সেই জন্য আমার পার্সেন্টেজ খুবই কম ছিল, তবুও আমি চান্স পেয়ে গেছি। এবং আমার কলেজে, আমি যেই কলেজে পড়ছি সেখানে একজনের সঙ্গে পরিচয় রয়েছে, একটা দাদা রয়েছে
যার এজেস অনেক বেশি, সে কাকদ্বীপ থেকে বিলং করে। সে 2012 কি 13-তে দিয়েছিল এইচএস, আর সে চান্স পেয়েছে এবার কোচবিহার পলিটেকনিকে। তো এই জন্য বলবো যে বেশি ভাবনা চিন্তা করবেন না, যদি আপনার মনে হয় যে আপনি গভর্নমেন্টের জন্যই পড়বেন তাহলে অবশ্যই বলবো গভর্নমেন্ট সিলেক্ট করবেন, আদারওয়াইজ প্রাইভেট আপনার অপশন রয়েছে। থ্যাংক ইউ। এবং পরবর্তী যখন মেরিট লিস্ট বেরোবে তখন আমি কীভাবে মেরিট লিস্ট র্যাঙ্ক দেখে কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি ভিডিও বানাবো। আর আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে বা লাস্ট সেপ্টেম্বর লাস্ট উইকের মধ্যেই মেরিট লিস্ট আউট হবে। থ্যাংক ইউ।